আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুষ্টিগুণে ভরপুর কচুর ডাটার দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচুর ডাটার ঘণ্ট। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর ডাটার ঘণ্টটা খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। কচুর ডাটার এই ঘণ্টটা সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো করে কচুর ডাটা নিয়েছি যতটা রান্না করতে চাই, আর কচুর ডাটার উপরের আঁশ ফেলে দিয়ে একটু ছোট টুকরো করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচুর ডাটাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচি, চারটা দিয়ে দেব কাঁচা মরিচ, বড় দুই কোয়া রসুন দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে, হাফ কাপের মতো দিয়ে দেব পানি। ঢাকনা দিয়ে ঢেকে এখন কচুর ডাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন কচুর ডাটাগুলো একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব উপর নিচ করে, যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কচুর ডাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কচুর ডাটার সাথে মাছের মাথাটাও সেদ্ধ করে নেব। এখানে চাইলে চিংড়ি মাছ দিয়েও এই কচুর ডাটা ঘন্ট করা যায়। আমি কচুর ডাটা দিয়ে মাথাটাকে ঢেকে দিয়েছি, যাতে করে মাথাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনা তুলে নিলাম, আর মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছের মাথাটা ভেঙে ভেঙে দেব, আর কচুর ডাটাগুলো খুব ভালোভাবে ঘন্ট করে নিতে হবে। একদমই গলে গিয়েছে ডাটাগুলো, আর মাছের মাথাটাও আমি একেবারে ভেঙে দেব। মাছের মাথাটা একেবারে ভেঙে ভেঙে দিয়ে কচুর ডাটার সাথে যদি ভালো করে মিলিয়ে নেওয়া হয়, তাহলে এই ঘণ্টটা খেতেও খুবই টেস্টি হয়। কচুর ডাটা মাথায় একসাথে বেশ ভালো করে ভেঙে চুড়ে ঘণ্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কচুর ডাটাতে এখনও একটু পানি পানি আছে, এই পানিটা ভালোভাবে টানিয়ে নেব জাল দিয়ে। কচুর ডাটার পানিটা টানিয়ে নিয়েছি, শুকনো হয়ে গিয়েছে ঘণ্টটা। এখন এই ঘণ্টটা বাগার দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কচুর ডাটার ঘণ্টে কালো জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং থেঁতো করা রসুন। এবারে পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা কচুর ডাটা দিয়ে দেব, সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর অল্প আছে, এখন কিছুক্ষণ ভেজে নেব। কচুর ডাটার এই ঘণ্টটা বাগার দিয়ে রান্না করলেই বেশি মজাদার হয় খেতে। অল্প আছে, আমি 3-4 মিনিট মতো ভেজে নেব। কচুর ডাটার ঘণ্ট রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটার ঘণ্ট। এই কচুর ডাটার ঘণ্টটা সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।